Everybody is partying with difference. মিডিয়া বিভিন্ন অ্যানালিসিস করেছিল, তার সত্ত্বেও কিন্তু ভারতীয় জনতা পার্টি 800টা আসন জয়লাভ করেছে এবং বেশ কয়েকটা আসন অল্প মার্জিনে আমরা জয়লাভ করতে পারি। 2021 এখানে সরকার পরিবর্তন নিশ্চিতভাবে করতে হবে। তার আর একটা প্রশ্ন শোনা যায়, সেটা হচ্ছে কি সামনেটা দাঁড়িয়ে আছে যেভাবে পুলিশের রাজ চলছে, মানুষকে হারানি করা হচ্ছে, সব কর্মীদেরকে মিথ্যা কেসে জেলে দিতে, সেই ব্যাপারটা নিয়ে সংগঠন মজবুত হলে আমি এতক্ষণ বললাম পুরোটাই হয়তো এডিট হয়ে যাবে, এইটুকুনি থাকবে লাস্ট। অন্য কোনো প্রদেশে অন্য কোনো দেশে হয়নি, কিন্তু সেই পুরো যাতে তথাকথিত বিনোজল না ঢোকে সেই জন্য পার্টির উপরতলা থেকে সব জায়গা থেকে আমাদের প্রত্যেকেই আমরা সবাই কনসিয়াস যে যারাই ঢুকবে তারা একদম নিচু স্তর থেকে মণ্ডল ব্লক স্তর থেকে সবাইকার সম্মতি নিয়েই এই কাজটা হবে এবং এতে খুব তাড়াহুড়ো কিন্তু করা হচ্ছে না, ধীরে চলো হচ্ছে। কিন্তু কিছু বিতর্ক যদি না থাকে তাহলে রাজনৈতিক পার্টি কী করে হয়? তো সেটা সেই লক্ষ্যে এই কোয়ালিশন মিটিংগুলো হওয়া খুব দরকার এবং তার সিনিয়র নেতারা এসছেন, আমরা সবাই একসাথে বসে চিন্তন শিবির এবং আরও বেশ কিছু জিনিসের সম্বন্ধে ডিসিশন হবে। উই আর অল ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড।